হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, কিন্তু তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দেবে, যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। কিন্তু তার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এবং দেখতেই পাচ্ছ আমি আজ ছাতে এসেছি, অনেক দিন পর আজ ছাতে এসেছি। চলো তোমাদের ছাদটা ঘুরে দেখাই। ছিলাম আমাদের ছাতে কুমড়ো গাছ নেবেছে, তো এই দেখো কুমড়ো গাছ নেবে গেছে ছাতে, অনেকগুলো ফুল ফুটেছে এইখানে। এই দেখো এইখানে একটা ফুল, যেমন দেখো এইখানে একটা ফুল আছে, আবার অনেক ফুল ঝরেও গেছে। এই দেখো যেমন পড়ে আছে, অনেকগুলো ফুল ঝরে গেছে, আবার অনেকগুলো ফুল হয়েছে। বাট কতগুলো কুমড়ো আমি বলতে পারবো না, কারণ সব ফুলে তো আর কুমড়ো হয় না। তো প্রচণ্ড আওয়াজ আসছে নিচে থেকে, কারণ কালী মন্দিরের ওখানে সবাই খেলছে, যার কারণে ছাতে এখানে প্রচণ্ড আওয়াজ আসছে। তো তোমরা কিছু মনে করো না যেন। তো চলো তোমাদের এই দিকটা একটু ঘুরে দেখাই। এই দিকটা বলতে দেখো এই ছাদটা হচ্ছে, আর ওই ছাদটা, এটা আমাদের গোডাউনের ছাদ। এই ছাদটা, এই ছাদটা আমাদের গোডাউনের ছাদ, আর এই দিকের যে ছাদটা আছে এটা আমাদের ঘরের ছাদ। তো এইখানে এই দিকটা তোমাদের দেখাই, কত গাছপালা দেখো, অনেক গাছপালা আমাদের পাশের ছাতে। দেখো পায়রা আছে, ওরা পায়রা পোষে। তোমাদের এই দিকটা একটু দেখাই, চলো। এই দেখো এইটা আমাদের সিঁড়িঘর, এইখান দিয়ে আমরা উঠি। এই দেখো এখানে দুটো ছোট ছোট লাউ গাছ আছে, আমি বসিয়েছিলাম বাট বেশি বাড়েনি এখনো। তোমরা ভাববে মা ছাদটা কি নোংরা, দেখো আমাদের ছাতে কেউ ওঠে না সেরকম ভাবে, খালি আমরাই উঠি। আর আমরা কতক্ষণের জন্যই বা উঠি বলো, যে সবসময় পরিষ্কার করব, তাই এগুলো এরকমই থাকে, কেউ সেরকম হাত দেয় না। আমরা খালি যেখানে বসি ওখানটা একটু পরিষ্কার রাখি, আমরা ছাতে বেশি উঠি না। তো তাই তোমাদের দেখিয়ে দিলাম আমাদের গোটা ছাদটা। দেখো এই দেখো, দেখবে ওরা খেলছে কেমন, দেখো ওরা নিচে খেলছে, যার কারণে এখানে খুব আওয়াজ আসছে। আকাশটা সত্যি দেখো খুব মেঘ করেছে, মনে হয় না আরো এ হবে বলে, এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো, তাই ছেলেটাকে আর ছাতে আজকে আনিনি, কারণ ছেলেটার তো শরীরটা ভালো নয়। আর আজ ছাতে আমি একাই এসেছি, কাউকে আনিনি ছাতে আজ। দেখো এইখানে একটা পুকুর আছে, এই পুকুরটা আমাদের প্যান্ডেলে সমস্ত কাপড় ধোয়া হয় এই পুকুরটাতে। এখন লোকের বাড়ি বাড়ি কুমড়ো গাছ লাউ গাছ। দেখো এইখানে একটা ছাতে দেখতে পাচ্ছ, এইখানে এখানে এইখানে একটা কুমড়ো গাছ আছে। এই দেখো এইখানে একটা কুমড়ো গাছ আছে, এখানে একটা আছে কুমড়ো গাছ। অনেক জায়গায় হয় সমস্ত গাছ, বাট আমাদের গ্রামেগঞ্জের এলাকাতে বেশি গাছ গাছ তোমরা সব দেখতে পাবে। তাই দেখো কত নারকলের গাছ, কত তোমরা দেখতে পাচ্ছ, শুধু এদিকটা না এদিকটাও আছে, এদিকটাও আছে, এদিকটাও আছে, মানে যেখানে তাকাবে শুধু গাছ আর গাছ। গ্রামের এটাই পার্সোনালিটি ভাই, যেখানে দেখবে তোমরা সেখানেই গাছ দেখতে পাবে। তো খুব ভালো লাগে, খারাপ তো আর লাগে না, শহরের থেকে ভালো। শহরে সারাক্ষণ ধুলো ময়লার থেকে এই গাছ গাছেদের নিয়ে থাকা ভালো, কারণ প্রচণ্ড হাওয়াও পাবে তুমি, তোমার কাজও হবে, সবই হবে। চলো তোমাদের ছাদটা দেখিয়ে দিলাম ঘুরে, চলো পরে দেখা হচ্ছে, বাই। তো তোমাদের পুরো ছাদটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দেখো এদিকটা এখনও মেঘ কমেনি, এদিকটা এখনও মেঘ হয়ে আছে, আর অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। বৃষ্টিতে ভিজলে হবে না, আবার জ্বর হবে।
তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে, তো তোমাদের সাথে পরে দেখা হবে। কিন্তু তার আগে দেখাই, দেখো এখানে একটা আমার কি দাগ হয়েছে, জানি না কেন সকালে ঘুম থেকে উঠে দেখে এই দাগটা হয়েছে, কোথাও লেগে হয়তো একটু রক্ত বসে গেছে, তো মলম দিয়েছি, ভালো হয়ে যাবে। দেখো তোমাদের সাথে একটা কথা ছিল, তো বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজতে পারবো না, অসুবিধে আছে। তো আমি বলছিলাম তোমাদের, দেখো আমি একজন নতুন ইউটিউবার না বা নতুন ইউজার, তো তোমরা আমাকে অবশ্যই ফলো করবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এটা আমার এখন দরকার। তো সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে এবং আমার পাশে থেকো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বাই। তোমরা ভাববে বাই বলেও এখানে আবার ফিরে এলো, আসলে বৃষ্টি থেমে গেছে তাই ছাতার একটু আছি, কারণ এখনও 6টা বাজেনি, এই সবে 5টা 44, তো এক্ষুনি নিচে গিয়ে কী করবো, সেই সন্ধ্যাবেলা খাবার করব, আর ছেলেটা নিচে খেলছে, তো তাই একটু আরেকটু ছাতে ঘোরার ইচ্ছা গেল, তাই আরেকটু ছাতে ঘুরছি। তো দেখো পায়রাগুলো ছাতে কী করছে, খেলছে, এদিক খেলছে, দেখো ঘুরে ঘুরে কতগুলো দেখতে পাচ্ছ, কতগুলো পায়রা, কারণ বৃষ্টি থেমে গেছে তো ওরা আবার ওদের ঘর থেকে বেরিয়ে পড়ে খেলতে শুরু করে দিয়েছে।